নিভিয়া সফটে মাত্র এ দুটি জিনিস মিশিয়েই কালো ত্বক ফর্সা, মুখের কালচে ভাব দূর করে দিবে, সেই সাথে ত্বক ঝুলে গেলে, বয়সের ছাপ পড়ে গেলে টান টান উজ্জ্বল করবে। আর যদি তোমাদের মুখে দাগ চোখ মেস্তার দাগ পড়ে যায়, খুব তাড়াতাড়ি ফর্সা করবে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে যে ক্রিমটি আমি নিভিয়া সফট দিয়ে বানাবো, এটা বানানোর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই রেমেডিটি কিভাবে ত্বকে মাসাজ করবে আর পলেপ লাগাবে। যদি তুমি সম্পূর্ণ না দেখো তাহলে রেমেডিটি বানিয়েও কোনো কাজ হবে না। তাহলে চলো, আমি এখানে একটি বাটি নিয়েছি আর এক চামচ পরিমাণ নিভিয়া সফট নিচ্ছি। তুমি এখানে বেশি পরিমাণ বানানো দরকার নেই, একদম কম পরিমাণ বানিয়ে দেখো তোমার রেজাল্ট কতটুকু। তো এখানে আমি এক চামচ পরিমাণ এই নিভিয়া সফটটা নিচ্ছি। আসলে এটা আমাদের ছোট বড় ছেলে মেয়ে সব বয়সী ত্বকের জন্য এতটা ময়েশ্চারাইজার কাজ করে, আর শীতকালে আমাদের ত্বক কালো হয়ে যায়, কালচে হয়ে যায়, দাগ ছোপ পড়ে যায়। তো এই ক্রিমটা নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিবে। আর আমি সাথে নিচ্ছি এখানে 3 থেকে 4 ফোঁটা গ্লিসারিন, একদমই সামান্য, এতটুকুর জন্য 3 থেকে 4 ফোঁটা গ্লিসারিন দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আর এটা মেশানোর পর এটার সাথে আমি দেব এখানে নারকেল তেল। আর এখানে নারকেল তেল না দিয়ে তুমি আরেকটা জিনিস দিতে পারো, কারণ আমি এই সবজি খেলে আমার ত্বকে ভিটামিন এ হবে, সি হবে, ডি হবে, কিন্তু আমাদের যে ত্বকে একটা চামড়া থাকে সেটা দিয়ে আমরা কী খেলে কাজ হবে সেটা জানি না, কিন্তু সবার ত্বকের জন্যই কিন্তু আমাদের মাঝে মধ্যে ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের ত্বকে লাগানো একদম জরুরি। যদি তোমাদের বাসায় ভিটামিন ই ক্যাপসুল থাকে ছোটো, সেটা একটা দিয়ে দিবে এখানে। আর যদি না থাকে, এই জন্য আমি তোমাদের কোকোনাট নারকেল তেল দিয়ে দেখাচ্ছি, 3 ফোঁটা 4 ফোঁটা নারকেল তেল দিয়ে দিবে, কারণ নারকেল তেল আমাদের ত্বক ফর্সা করে, ময়েশ্চারাইজার করে, যে ত্বকটা ঝুলে যায় সেটা আটকায়, একদম টান টান করে। আর এখানে আমি দিচ্ছি দুধ। আসলে দুধ আমাদের ত্বকের জন্য হেলদি, দাগ ছোপ উঠে দেয়, ত্বক ফর্সা গ্লোয়িং করে। এখানে আমি এক চামচ নিভিয়া সফটের সঙ্গে এখানে দিচ্ছি 1 চামচ 1.5 চামচ পরিমাণ দুধ, এই পরিমাণটা দিয়ে দিবে। এটা একদম লিকুইডও হবে না আর আঠালো হবে না, এরকম টাইপের এই ক্রিমটা বানাতে হবে, এতটুকুই বানাতে হবে, আর সম্পূর্ণটুকু তুমি তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এটা ভালো করে কিন্তু তোমাদের মিক্স করে নিতে হবে, মিক্সটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখন তোমরা এটা তোমাদের ত্বকে লাগাবে, ত্বকে লাগানোর আগে অবশ্যই মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিবে, অথবা তুমি যেভাবে ত্বক ক্লিন করো যে ফেস ওয়াশ দিয়ে সেভাবে ক্লিন করে নিবে ভালো করে। আমি এটা দিয়ে উপকার পেয়েছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি উপকার পাও, আমি একটাই চাইবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো এটা প্রথমে পুরো মুখে লাগিয়ে নিবে। লাগিয়ে তোমাকে কি করতে হবে, আবারও একটু নিয়ে আলতো আলতো করে একদম হালকা হালকা হাতে টেনে টেনে উপর দিকে মাসাজ করতে হবে। এখানে আমি যতটুকু বানিয়েছি সম্পূর্ণটুকুই কিন্তু তোমাদের মাসাজ করে ত্বকে লাগাতে হবে। গলায়ও লাগাবে বা হাতেও লাগাতে পারো, অনেক সময় গলাটা হাতটা কালো দেখায়, আমরা কোথাও অনুষ্ঠানে গেলে তখন খারাপ দেখায়। তো এভাবে ত্বকটাতে ভালো করে মাসাজ করবে, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট কোনো সময় নেই, যতটুকু সময় লাগে এই সম্পূর্ণটা লাগাতে ঠিক ততটুকু। এটা যদি রাতে লাগাও দেখবে ত্বক কতটা গ্লোয়িং ফর্সা হচ্ছে ভেতর থেকে, মেকআপও করা লাগবে না, ত্বক এতটা উজ্জ্বল দেখাবে। বা যাদের ত্বকে মেকআপ বসে না তারা এটা মেকআপ করার 1 ঘন্টা আগে লাগাতে পারো, বা 1.5 ঘন্টা আগে লাগিয়ে পরে মেকআপ করে নিবে, দেখবে ত্বক কতটা উজ্জ্বল দেখবে। দামি দামি ফেসিয়াল থেকেও এটা কাজ করবে, 12 বছরের বেবিরাও কিন্তু এটা লাগাতে পারবে, ছেলে মেয়ে সবাই। তারপরে গলায় মুখে হাতে ভালো করে লাগিয়ে তুমি যদি এটা সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করতে পারো, দেখো তোমার ত্বকের কতটা উজ্জ্বলতা। আর এটা দিয়ে তুমি 1 ঘন্টা রেখে দিবে রাতে, 1 থেকে 1.5 ঘন্টা রেখে, তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিবে, কোনো সাবান ফেস ওয়াশ কিচ্ছু ব্যবহার করবে না, তারপর রাতে শুয়ে যাবে। আর যদি অনুষ্ঠানে যাও, মেকআপ করো, সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা আগে দেখবে দাগ ছোপ উঠে ত্বক নরম ফর্সা গ্লোয়িং টান টান করবে। আল্লাহ হাফেজ।